আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমাদের ছুটির দিনে একটা ব্লগ হবে। মানে ছুটির দিনে আমরা কি করি, ধরেন ছুটির দিনে হঠাৎ করে আমরা বের হয়ে যাই তিনজন, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। ভাবলাম যেহেতু বাসায় বসে আছি একটু হাঁটাহাঁটি করে আসি, আর মনটাও একটু ভালো লাগবে, বিকেলটাও একটু উপভোগ করা যাবে। ছুটির দিনে আমাদের থেকেও বেশি বোর হয় আমাদের বাচ্চারা, কারণ বাসায় বসে সারা দিন টিভি দেখতে আর কার ভাল লাগে। সো ওদেরকে একটু যদি বাইরে হাঁটিয়ে নিয়ে আসা যায় বা একটু ঘুরতে নিয়ে যাওয়া যায় তাহলেই তারা অনেক খুশি হয়ে যায়। সো এভাবেই আসলে বিকেলটা উপভোগ করা লাগে ছুটির দিনগুলোতে। আর এই তো পার্কের সামনে এসে আমার মেয়ের আবদার অলরেডি শুরু হয়ে গেছে, এই খেলনা লাগবে, ওই খেলনা লাগবে। অ্যান্ড লাস্টলি তার আবদার ছিল হচ্ছে তাকে হাওয়াই মিঠাই কিনে দিতে হবে। অলরেডি তার বাবা তাকে কিনে দিল। আর এই তো অলরেডি হাঁটা শুরু করে দিয়েছিলাম আর প্রকৃতি দেখছিলাম। আসলে পার্কে আসলে সবচেয়ে বেশি উপভোগ করি এই নেচারটাকে, আর সাথে আমার এই যে পুচকি সে আমার আগে যাবে দেখে দৌড়ে দৌড়ে হাঁটছে। আসলে ফ্রাইডে থাকলে পার্কে অনেক বেশি মানুষ থাকে আর অনেক ভিড় থাকে, বাট ভিড় হলে কি হবে, আমাদেরও মনে চায় পার্কে যে একটু ঘুরে আসতে, একটু হেঁটে আসতে, কিছুক্ষণের জন্য হলেও নেচারটাকে একটু উপভোগ করা যায়। পার্কের উপর ব্রিজে দাঁড়িয়ে এই সন্ধ্যার সময়টা দেখতে কিন্তু বেশ লাগে। চাঁদও উঠে গেছে আকাশে আর পাখিও উড়ে যাচ্ছে, একটা অন্যরকম মুহূর্ত। আর এদিকে আমার ম্যাডাম একদম টায়ার্ড, তার বাবার কোলে উঠে বসে গেছে। আর পার্কে হাঁটা শেষ করে আমরা যাচ্ছিলাম সেগুনবাগিচায় এনজয় রেস্টুরেন্টে। আপনারা যারা সেগুনবাগিচায় থাকেন তারা অবশ্যই জানবেন। আর মনে হচ্ছিল চাঁদও যাচ্ছে আমাদের সাথে, তাই না? আর এনজয় গিয়ে এই অ্যাকুরিয়ামটা দেখে আমার মেয়ে তো এত বেশি খুশি হয়েছিল যে বারবার শুধু ফিশের কথাই বলছিল। তোমার অ্যাকুরিয়াম অনেক ভালো লাগে। আর সুমেরার সাথে মাছ দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসছিল। সো আমরা অলরেডি গ্রিল আর সুমেরার জন্য হচ্ছে কাবাব অর্ডার দিয়েছিলাম, খেয়ে নিলাম। আর লাস্টে কফি খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।